আসসালামু আলাইকুম পিপল, কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো এই জন্টেসের এই বাইকটা নিয়ে। এই জন্টেসের যে বাইকটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে জন্টেস ZT155U। এবং জন্টেস কোম্পানির একটা চাইনিজ একটা কোম্পানি, যারা হচ্ছে মোটর বাইক ম্যানুফ্যাকচারার এবং মিনি কার ম্যানুফ্যাকচারার। তার মানে এরা মিনি কারও বানায় এবং বাইকও বানায়। বাট এই কোম্পানিটা বাংলাদেশে একদমই নতুন, আমরা এই সম্বন্ধে ধরতে গেলে কিছুই জানি না। জাস্ট ফিউ ইয়ার্স ধরে এই কোম্পানিটা বাংলাদেশে আছে। লাস্ট যে এক্সপোটা হয়েছিল বাইক শোতে, তখন হচ্ছে এটার সাথে আমার ভালোভাবে ইন্টারেস্ট হই। এখন কথা হচ্ছে, এই যে বাইকটার রিভিউ আমি আজকে করতে চলেছি, এই বাইকটা কিন্তু অলরেডি 10K-র মতো বাংলাদেশের রাস্তায় চলেছে। তো এই বাইকটা নিয়ে আজকে আমরা কথা বলবো, দেখে নিব এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক, এবং বর্তমান বাজারে এর বাজার মূল্য হচ্ছে 3,49,000 টাকা। সো চলুন দেখে আসি এই বাইকটার ভালো দিক কি এবং খারাপ দিকগুলো কি। এই বাইকটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে কথা বলতে হয় এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এর বিল্ড কোয়ালিটি, লুক এবং কালার কোয়ালিটি, এই বাইকটার বিল্ড কোয়ালিটি পিওর সলিড। মানে এমন একটা বাইক যেটা আপনি যখন রাইড করবেন তখন কখনোই মনে হবে না যেটা একটা চাইনিজ সেগমেন্টের বাইক। এটার বিল্ড কোয়ালিটি জোস, প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো, এবং এই বাইকের যে লুক, মানে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহই নাই যে এই বাইকটা নিয়ে আপনি যখন রাস্তায় বের হবেন সবাই এর দিকে তাকায় থাকতে বাধ্য। চাইনিজ বাইকগুলো বেশ ফিউচারিস্টিক হয়, আর জন্টেসের ব্যাপারে এই ব্যাপারটা বলতেই হয়। জন্টেসের প্রত্যেকটা বাইকই দেখতে চমৎকার, এবং এই বাইকের সাথে এদের যে কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনগুলো জোস এবং কালার কোয়ালিটি, আমাদের দেশের সকল অনেক বড় বড় ব্র্যান্ডের কিছু বাইক আছে যাদের কালার কোয়ালিটি এই বাইকের মতো এতটা ভালো না। সো কালার কোয়ালিটিতে এটাকে আমরা 100% দিতে পারি, এবং এটার যে বিল্ড কোয়ালিটি, এই বিল্ড কোয়ালিটিতে আমি কিন্তু শতভাগ খুশি। এই বাইকের প্রথমে যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে এই বাইকের পুরোপুরি ইউনিক একটা হেডলাইট। এই হেডলাইটটা অনেক ভালো সাপোর্ট দেয় রাতেবেলা, এবং আমার, আমি যতক্ষণ বাইক চালাইছি রাত্রেবেলা আমার কিন্তু আলোর কোনো শর্টেজ আমি কখনোই অনুভব করি নাই। এটার লোয়ার বিম এবং আপার বিম দুইটাতেই অনেক ভালো সাপোর্ট দেয়। এই বাইকে এক্সট্রা করে আপনাদের ফগ লাইটের দরকার হবে বলে আমার মনে হয় না। এবং এখানে যে সাসপেনশনটা দেওয়া হচ্ছে, ফ্রন্ট সাসপেনশনটা আপনারা পেয়ে যাবেন USD সাসপেনশন, যেটা খুবই ভালো পারফর্ম করে। আর এটা ছাড়াও এই বাইকের পিছনে আছে হচ্ছে আমাদের যে মনোশক, মনোশকটা যে কোনো স্পোর্টস বাইকের তুলনায় যথেষ্ট ভালো পারফর্ম করে। এবং এই বাইকের ব্রেকিং সিস্টেম ইউজ করা আছে ডুয়েল চ্যানেল ABS, যেটা মোস্ট প্রবাবলি দ্য বেস্ট থিং ইন দিস বাইক। এবং এটা কিন্তু বোসের ABS, সামনে এবং পিছনে বোথ সাইড ABS থাকার কারণে বাইক রাইডিংয়ের সময় আপনার কন্ট্রোলিং এবং ব্যালেন্সিংয়ের সাথেও আপনার কনফিডেন্সটা থাকবে ফুল অন। চাইনিজ বাইকগুলো কিন্তু পাওয়ারের ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকে। এই বাইকটা প্রোডিউস করে 18.8 হর্স পাওয়ার এবং 16 Nm টর্ক। এই পাওয়ারে আপনি খুব ইজিলি, খুব সুন্দর করে এই বাইকটার স্পোর্টি ফিলটা আপনি নিতে পারেন। এবং এই বাইকের এক্সেলারেশন 0 to 60 যে এক্সেলারেশনটা, নট দ্যাট ফাস্ট বাট মিড রেঞ্জের যেই এক্সেলারেশন, এটা আপনার মাথা ঘুরায় দিতে পারে। অনেক সুন্দর একটা এক্সেলারেশন, খুব পাওয়ারফুল বাইক। এবং সবচেয়ে বড় কথা, এই বাইকটা লিকুইড কুলড হওয়াতে এটার ইঞ্জিনে কখনো পাওয়ার লসের ফিলটা আসে না। যদি এই বাইকটার সিটিং পজিশন নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হবে এই বাইকটার সিটিং পজিশন কিন্তু খুবই কমফোর্টেবল। যদিও ব্যাক সিটটা একটু ছোট, যেটা আমরা সব স্পোর্টস বাইকেই লক্ষ্য করে থাকি, নট এ বিগ ডিল। বাট মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা যখন আপনারা চালাবেন, আপনারা যখন এখানে সিট করবেন, আপনাকে একটু লিন করতে হবে না বা ব্যাকে যেতে হবে না। এই ন্যাকেড স্পোর্টস বাইকগুলোর মজা হচ্ছে এটার সিটিং পজিশন, এবং এই সিটিং পজিশনের কারণে এই বাইকটা সিটি রাইডে আপনাকে দুর্দান্ত একটা কন্ট্রোলিং এনে দিতে পারে। এই বাইকটার আরেকটা দুর্দান্ত ফিচার হচ্ছে এটার আন্ডারবেলি এক্সস্ট। এটা হচ্ছে টাইটেনিয়ামের এক্সস্ট, এবং যেটা বাংলাদেশে খুবই রেয়ার। এটা দেখতে খুবই সুন্দর, খুবই রেয়ার। এবং এই বাইকটার এই পার্টটার জন্য বাইকটাকে অবশ্যই আপনার কাছে প্রিমিয়াম সেগমেন্টের মনে হবে, কারণ অনেক হাই এন্ডের বাইকে আমরা এত ভালো কোয়ালিটির এক্সস্ট এবং এত ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করতে দেখি না। এই বাইকটা কিন্তু একটা ফিচার প্যাক বাইক। এই বাইকে অনেক ইউনিক ফিচার্স আপনারা দেখতে পাবেন যেটা কমন বাইকগুলো তো আমরা পাই না। যেমন এখানে এটা কিন্তু টোটালি কিলেস একটা বাইক, এই বাইকে কোনো কিয়ের দরকার নেই। এই বাইকটা আপনার হাতে থাকা স্মার্ট ব্যান্ড দিয়ে অন হবে এবং ডিটেক্ট করবে আপনি এটার কাছে আছেন কিনা। আপনি যদি জাস্ট এই বাইক থেকে 10 ফিটও দূরে চলে যান, বাইকটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এবং এই কিলেস যে ইগনিশন সিস্টেমটা আছে, এর সাথে আপনি আরও অনেক কিছু কিলেস পাচ্ছেন, লাইক এটার যেই ট্যাঙ্ক কভারটা আছে এটা কিলেস, এটার যে সিটটা আছে ব্যাক সিট সেটাও কিলেস। এবং এই বাইকের নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেমও আছে যেটা আপনাকে যে কোনো জায়গায় বাইকটাকে লক করতে সাহায্য করবে। এখন কথা বলবো এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে, যেটা 10,000 কিলো চালানোর পরে আমাদের কাছে মনে হয়েছে কিছু ইম্প্রুভমেন্ট এই বাইকের দরকার ছিল। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের টায়ার। এই বাইকের এত জোস একটা ব্রেকিং সিস্টেমের সাথে এই টায়ারটা আসলে কোনোভাবেই যায় না।
এটা একটা সিএসটি টায়ার, ব্রেকিং এ আপনি যথেষ্ট কনফিডেন্স পাবেন, বাট আমার মাঝে মাঝে যে প্রবলেমটা হয়েছে টায়ারের গ্রিপে, এই টায়ারের গ্রিপে আমি একদমই খুশি হইতে পারি নাই। টায়ারের গ্রিপের স্কিড করার একটা বাজে অভ্যাস আছে। আমরা এই প্রাইসের একটা বাইকে এর চেয়ে ভালো টায়ার আশা করতেই পারি। এই বাইকটার রিকোয়ার্ড ফুয়েল গ্রেড হচ্ছে রন 92, যেটা এই বাইকের একটা বাজে দিক হিসেবে আমরা বিবেচনা করব। বিকজ বাংলাদেশে আসলে ফুয়েল গ্রেডের অবস্থা খুবই খারাপ, জঘন্য রকমের ফুয়েল আমরা পেয়ে থাকি, যেই ফুয়েলগুলো দিয়ে কোনো মতে আমাদের বাইকগুলো তো চলে যায় কার্বোরেটর ইঞ্জিনে, বাট ইএফআইতে মাঝে মাঝেই প্রবলেম করে। এবং এই বাইকটার রিকোয়ারমেন্ট হচ্ছে রন 92, যেটা কিন্তু খুবই ভালো মানের ফুয়েল, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে আপনি পাবেন না। ঢাকার ভিতরে কিছু কিছু পাম্পে পাওয়া যায়, বাট এরপরেও ফুয়েলের যে প্রবলেমটা সেটা থেকেই যায়। এবং ভালো ফুয়েল না হলে আপনি এই বাইকের এক্সেলারেশন, এই বাইকের মাইলেজ কোনোটাই ঠিক মতো পাবেন না। সো এখন একটা কনস হিসাবে এই বাইকের ফুয়েল গ্রেডকে আমরা ধরে নিতে পারি। এক্সিলেন্ট পাওয়ারফুল এই বাইকের একটা উইকনেস হচ্ছে এটার গিয়ার শিফটিং। এই বাইকের গিয়ার শিফটের রেশিও অনেক শর্ট, মানে আমরা যখন গিয়ার শিফটিং করি, গিয়ার শিফটিং করার সময় আমরা একটা লং রেঞ্জ পছন্দ করে থাকি, যেটা এই বাইকটাতে নাই। এই বাইকটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে শর্ট গিয়ার রেঞ্জ, আপনাকে একটু পরপরই শিফট করতে হবে। আর এটা যদি হাইওয়ে হয় আপনার কাছে মনে হবে বাইকের 7 নম্বর গিয়ারটা থাকলে ভালো হইতো, যদিও এটা 6টা গিয়ারের বাইক। যেহেতু এই বাইকগুলা একটু ফিউচারিস্টিক বাইক এবং ফিচার প্যাক বাইক, এই বাইকের একটা প্রবলেম হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি। কাস্টমার কেয়ারগুলো ছাড়া এই পার্টসগুলো পাওয়া আপনার জন্য একটু মুশকিল হয়ে যাবে, লোকাল জায়গায় পাওয়ার চান্সেস খুবই কম। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যেহেতু এই বাইকগুলা একটু ভালো মানের বাইক এবং একটু আনকমন, এইটা আপনি চাইলেই যে কোনো সার্ভিস সেন্টার থেকে ঠিক করতে পারবেন না, তাদের কাছে প্রপার টুলস নাই। এবং এই বাইকের যে রিকোয়ার্ড যে নলেজগুলো তাদের দরকার বাইকটা সার্ভিসিং করার জন্য, সেটা আপনি অনেক জায়গাতেই পাবেন না। এবং পার্টসের যে ব্যাপারটা, যদি কাস্টমার কেয়ার থাকে আলহামদুলিল্লাহ, বাট যদি কাস্টমার কেয়ারে কখনো শর্টেজ হয় তখন আপনাকে অবশ্যই একটু প্যারা খাইতে হবে। এই বাইকে আমরা যতগুলো প্রবলেম পেয়েছি এর ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস টাইপের প্রবলেম ছিল হচ্ছে এটার হিটিং ইস্যু। এবং এই জিনিসটা আমাকে যথেষ্ট প্যারা দিছে, কজ আসলে ঢাকা শহরে আমাদের জ্যামের ভিতর দিয়ে চলতে হয়, হাইওয়েতে এটার কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নাই, হাইওয়েতে ইট ওয়াজ টু গুড। বাট এইটার এই লিকুইড কুল ইঞ্জিনটাও কেন জানি ঢাকার জ্যামকে সামলাইতে পারতেছিল না। কিছুক্ষণ জ্যামে চালানোর পরে বাইকটা অনেক অনেক বেশি গরম হচ্ছিল, যেটা আসলেই মানে একটা উইয়ার্ড সিনারিও। আমরা যে বাইকগুলো নর্মালি ঢাকাতে ইউজ করি, হয়তো বা এগুলো ম্যানুফ্যাকচার এইভাবেই থাকে যেগুলো জ্যামে চললেও খুব একটা ওভারহিট হবে না, বাট এইটার ম্যানুফ্যাকচারের টাইপ আমি জানি না, তারা এটা কোন পরিবেশে চালানোর জন্য আসলে তৈরি করছে। বাট ডেফিনেটলি তারা যদি বাংলাদেশে এই বাইক নিয়ে বিজনেস করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশে যে রোড কন্ডিশন, এই রোড কন্ডিশনের সাথে জমে যায় এরকম একটা ফিচার তাদের দেওয়া উচিত ছিল, যেটা এই বাইকে একটু ঘাটতি আমাদের মনে হয়েছে। ওয়েল, এইটা হচ্ছে কনক্লুশন টাইম। আসলে প্রত্যেকটা বাইকে যেমন ভালো দিক থাকে খারাপ দিকও থাকে, তেমনি এই বাইকের অনেক ভালো ভালো ফিচারের সাথে কিছু কনস থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই যে প্রাইস সেগমেন্ট, এই প্রাইস সেগমেন্টে একটা কথা বলতেই হবে, যদি ফিচারের কথা চিন্তা করি ম্যাক্সিমাম ব্র্যান্ডের বাইকেও এত ফিচার নাই যেটা এই প্রাইসের একটা বাইকে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আপনি এই বাইকের জন্য রেডি কিনা। দ্য থিং ইজ, এই বাইকগুলো একটু অ্যাডভান্স আসলে, যেমন KTM বাংলাদেশে খুব একটা ভালো বিজনেস করতে পারে নাই, কজ তাদের বাইকগুলো বাংলাদেশের তুলনায় একটু বেশি অ্যাডভান্স। আমার কাছেও মনে হচ্ছে জন্টেসটা ডেফিনেটলি ভালো বাইক, অ্যাডভান্সড একটা বাইক, বাট দ্য থিং ইজ আমরা কি এই বাইকের জন্য আসলে রেডি? বাংলাদেশের যে রোড কন্ডিশন, বাংলাদেশের যে সার্ভিস সিস্টেম, এখানে এখনও এই টাইপের বাইকগুলোর সাথে ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা আসলে এতটা পরিচিত না, এইটা একটা ইস্যু হইতে পারে ডেফিনেটলি। বাট হ্যাঁ, আপনি যদি চান আপনার টাকা দিয়ে আপনি এমন কোনো একটা বাইক কিনতে চান যেটা আপনাকে হ্যাপি করবে, যেটা আপনাকে একটু এক্সট্রাঅর্ডিনারিভাবে ফেস করাবে, ডেফিনেটলি এই বাইকটা আপনার জন্য। তবে বাইক যেমন খুশি তেমনই হোক, পছন্দটা সবসময় আপনারই থাকবে। আপনি জানেন আপনার কোন বাইক পছন্দ, কোন বাইক আপনি রাইড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।